মুখে মাস্ক পরা কারো দেখা মেলাই ভার করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে থাকায় পশুরহাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও নেই তারও লক্ষণ নেত্রকোনার দশ উপজেলার ছিয়াশিটি ইউনিয়নে এবারের ঈদে বসেছে দেড়শোরও বেশি পশুরহাট সদরের রাজুরবাজার আমতলা সাকুয়াবাজার সহ এসব হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ভিড় করছেন হাজারো মানুষ

হাটের ইজারাদাররা অবশ্য দাবি করছেন তারা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন মাস্ক বিতরণ করছেন আমরা মাইকিং করিয়া জানাইতেছি মাস্ক করিয়া বাজারও আসার জন্য মাস যাতে সবাই ব্যবহার করে মাইকিং এ আমরা সকলকে জানাই দিতেছি জেলা স্বাস্থ্য বিভাগ বলছে স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে সংক্রমণের হার আমাদের গত মাসে চার পার্সেন্ট পড়ছিল কিন্তু মানুষ এখন স্যাম্পল পরীক্ষা কম করছে চারজন সন্ন্যতের হার কম কিন্তু এটা আসলে আসল পিকচার না কিন্তু এটা ঠাকুরবানি পশুর হাট বা হাটের বাজারে অনেক গ্যাদারিং হবে মানুষ যাতে মাস্ক পরিধান করে সোশ্যাল ডিস্টেন্সিং এবং বারে বারে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজ করা এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে পাশাপাশি যারা এখনও বুস্টার ডোজ নেয়নি দ্বিতীয় ডোজ নেওয়ার পর চায় বাসিকান্ত হয়েছে তারা অবশ্যই বুস্টার ডোজ নেবেন এবং যারা সেকেন্ড ডোজ নেননি বা ফার্স্ট ডোজ নেননি যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই টিকাটা নেবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন নেত্রকোনায় এ পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ছয়শো দশজন মারা গেছেন একশো জন বর্তমানে উনিশজন কোভিড শনাক্ত রোগী হোম আইসোলেশনে রয়েছেন